প্রান্ত থেকে এবং বিভিন্ন দেশ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আহলান ও সাহলান আজকে আমাদের জানতে চাই লাইভ সেশনের একশো তেতাল্লিশতম পর্ব আমরা শুরুতেই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সকল মুসলিমের প্রতি রাহমত ও বরকত নাজিল করেন এবং মুসলিম উম্মার সকল সদস্যকে তিনি যেন সাহায্য করেন আমাদের ভুল বিভ্রান্তি তিনি যেন ক্ষমা করে দেন অনেকগুলো প্রশ্ন আপনাদের আমাদের কাছে জমা হয়েছে আমরা কিছু প্রশ্ন নিচ্ছি আজকে প্রথম প্রশ্ন নিচ্ছি ইয়াসমিন মিষ্টি থেকে তিনি একটা বড় প্রশ্ন করেছেন বলেছেন যে আমি একজন জেনারেল পড়ুয়া মেয়ে এবং দিনের পথে চলার সর্বাত্মক চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমার বয়স ছাব্বিশ বিয়ের কথা চলছে ছেলে দিনদার যতটুকু জানতে পেরেছি এখানে কয়েকটি পয়েন্ট উল্লেখ করি এক উনি বাইরে জব করেন না অর্থাৎ ওয়ার্ক ফ্রম জ ওয়ার্ক ফ্রম হোম জব ওনার পরিবারে মা আছেন তবে দিনের ব্যাপারে তিনি স্বাভাবিক নামাজ রোজা পর্যন্ত সীমাবদ্ধ এর বেশি সচেতন নন আপনি আরও বলেছেন যে আমাকে আমাকেও বাইরে জব করতে দেবেন না অবশ্যই এতে আমার কোনো প্রবলেম নেই এবং চতুর্থত বলেছেন ওনার এবং আমার এলাকার দূরত্ব অনেক বেশি আমি এস্তেখারাও করেছি কিন্তু বুঝতে পারছি না কি করা উচিত আমার প্রশ্ন হচ্ছে উনি ও ওনার মা চব্বিশ ঘন্টাই বাসায় থাকবেন ওনার মাকে বেশ রাগী ও কড়া রকমের মানুষ মনে হয়েছে আমত অবস্থায় বিয়ের কথাবার্তায় কি আগানো উচিত কথাগুলো খুব আগোছালো হয়েছে আমি গুছিয়ে বলতে পারছি না আমার ভেতর খুব অস্থিরতা কাজ করছে বুঝতে পারছি না কি সিদ্ধান্ত নেওয়া উচিত যদি কোনো উপদেশ দিতে নাশা আশা করছে আমার সিদ্ধান্ত না সহজ হবে ইনশাআল্লাহ জাজাকাল্লাহ ফের ধন্যবাদ আপনাকে যেই ব্যাপারে আমাদের কখনো সংশয় দেখা দেয় কনফিউশন এবং আমরা ঠিক কী করে কি করব সেটা বুঝে উঠতে পারি না সে ব্যাপারে পরামর্শ জিজ্ঞেস করা পরামর্শ নেওয়া এটা অতি উত্তম কাজ প্রথমত আমি দোয়া করি আল্লাহ আপনার একটি সুন্দর বিয়ের ব্যবস্থা যেন করে দেন এবং আপনি নিজে দিন পালন করছেন অতএব কোনো দিনদার পাত্র যেন আল্লাহ আপনার জন্য জটিয়ে দেন সে দোয়া করছি আমরা আর এই সম্বন্ধ ব্যাপারে আমি বলবো যে ছেলে যেহেতু দিনদার এবং সেটা যদি যাচাই বাচাই করার পর স্পষ্ট হয়ে যায় তাহলে বিয়েতে এগোতে কোনো অসুবিধা নেই এখানে যেটা আমি বুঝতে পারছি ছেলে একজন এখানে আপনার আর কোনো মানে ননদ নেই অর্থাৎ ছেলের কোনো বোন এখানে দেখতে পাচ্ছি না আপনি উল্লেখ করেননি এবং আপনার এখানে কোনো দেবর হওয়ার সম্ভাবনাও নেই যেহেতু ছেলের আর কোনো ভাই নেই শুধু মা আছেন মায়েরা তো একটু রাগী হতেই পারেন এ তো কোনো সমস্যা নেই কারণ আপনি অতি বাছাবাছিতে আরও পিছিয়ে যেতে পারেন যদি আপনার একই সাথে একাধিক প্রস্তাব থেকে থাকে তাহলে দেখুন যে কোন প্রস্তাবটা সব দিক থেকে ভালো সব ক্যালকুলেশানে ভালো হয়তো আপনার ইতিপূর্বে আরও বেশ কিছু প্রস্তাব এসেছে সে সব কিছুর সাথে তুলনা করে আপনাকে একটু প্লাস মাইনাস করেই সিদ্ধান্ত নিতে হবে আর এস্তেখর কথা যেটা বলছেন সেটা আসলে স্বাভাবিক ইস্তেখারা করার মানে এই নয় যে আপনি কিছু বুঝে ফেলবেন কিছু স্বপ্নে দেখে ফেলবেন বা স্বপ্নে কেউ একজন এসে আপনাকে বলছে যে আপনি এই বিয়েটা করুন অথবা করবেন না না এটাই ইস্তেখারার বৈশিষ্ট্য নয় ইস্তেখারার বৈশিষ্ট্য হচ্ছে যেটি রাসুলসাল্লা সাল্লাম ইস্তেখারা হাদিসের শেষে উল্লেখ করেছেন মা আবা মানিস্তা খাওয়ারা মা খাবা মানিস্তা খাওয়ারা যে স্তেখারা করেছে সে বিফল মনোরথ হয় নাই তার মানে হচ্ছে আপনি নেগেটিভ অথবা পজিটিভ যে সিদ্ধান্তই এই বিয়ের সম্বন্ধের ক্ষেত্রে নেন না কেন আপনি খারাপ করে নিশ্চিন্তে আল্লাহর উপর তকল করবেন এবং আপনি যদি মনে করেন যে এই বিয়েতে এগোনো উচিত সার্বিক বিবেচনা এগিয়ে যাবেন যদি আল্লাহ এর মধ্যে কোনো অকল্যাণ রাখেন তাহলে আল্লাহর পক্ষ থেকে এখানে বাধা পড়বে এবং এটা স্টপ হয়ে যাবে এবং তখন আপনি বলবেন যে ওকে আলহামদুলিল্লাহ এস্তেখারা করেছি আল্লাহর উপর তকল করেছি এখন হয়নি দ্যাটস গুড আর যদি এই বিয়ে আপনি শুরু থেকে মনে করেন যে নেগেটিভ না আমি যাব না ইস্তেখারা করার পরে তাহলে মনে করবেন আপনার সিদ্ধান্ত ভুল নয় যেহেতু এই সিদ্ধান্তটা ইস্তেখারের পর আপনি করেছেন অতএব আপনার ব্যর্থ হওয়ার বিফল মনোরো হওয়ার কোনো কারণ নেই আমার মনে হয় যতটুকু আলোচনা এখানে আমরা করেছি তা থেকে আপনি আপনার করণীয় বুঝে নিতে পারবেন আবারও দোয়া করছি আল্লাহ আপনাকে একটি সুন্দর বিয়ের ব্যবস্থা করে দিন একটা সুন্দর সংসার একটা সুন্দর জীবন যেন আপনার হয় মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন সুরা আলফাতে তো আমাদের দেশে প্রচলিত জানাজার সালাত আমরা আদায় করে থাকি এটা সঠিক কিনা না সহি হাদিসের আলোকে বিস্তারিত জানালে উপকৃত হব যদি প্রচলিত জানাজার সালাত সঠিক না হয় তাহলে আমাদের করণীয় কী সুরা আলফাতেহা জানাজার সালাতে পড়ার বিশুদ্ধ হাদিস রয়েছে যেমন ইবন আব্বাস রাজি আল্লাহ হাদিস সেখানে সুরা ফাতেহা করার কথা উল্লেখ করা হয়েছে এবং কোনো কোনো বর্ণনা এটাও এসেছে যে তিনি মানুষকে শেখানোর জন্য এবং জানানোর জন্য যে সুরাফাতেহা জান সালাতুল জানাজা পড়া সোননা তিনি জোরেও পড়েছেন সুরাফাতে জোরেও পড়েছেন যদিও সুরাফাতে জোরে না পড়াটাই হচ্ছে সঙ্গত কিন্তু তালিমান অর্থাৎ মানুষকে এজুকেট করার জন্য শেখানোর জন্য এগুলো করা যেতে পারে সেটা ইবনু আব্বাস রদি আল্লাহ তালা মতো অত্যন্ত জলিলুল কদর প্রখ্যাত স্কলার সাহাবির মাধ্যমে সেটা আমরা জানতে পারলাম আর আমরা দেখি যে ওলামাইকেরামের মধ্যে এক দল সুরাফাতেহা পড়াটা আবশ্যকীয় করে দিয়েছেন যেমন ইমাম শাফেয়ী ইমাম শাউকানি এবং আরও অনেক ওলামাইকেরাম তাদের দলিল হচ্ছে লা লাতে লিমান্লামিয়াক বেফিয়া চাহাতিল কিতাব যারা সুরাফাতেহা পড়েনি তাদের সালাত হবে না এবং সলাতুল জানাজাও এটা একটা সালা এটা হলো তাদের দলিল আজ এছাড়া ইবনে আব্বাস রদি আল্লাহ তাল্লাহন পূর্বেকার দলিলও তারা উল্লেখ করেছেন আর ইমাম আহমেদ হাম্বাল রাহমাহুল্লাহ তার মতে সুরাফা তেহা সলাতুলার মধ্যে পড়াটা মুস্তাহাব শেখুল ইসলাম ইবনু ইস্তামিয়া রাহেমাহুল্লা সহ আধুনিক যুগের অনেক মহাক ওলামাই কেরাম এই মতটি সমর্থন করেছেন তবে প্রখ্যাত কেরামের মধ্যে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহেমাহমুল্লাহ তারা সুরাফা তেহা জানা যায় না পড়ার জন্য বলেছেন এবং বলেছেন এটা সুরা ফাতেহার মধ্যে পড়াটা সঙ্গত নয় সম্মত নয় কারণ তারা বলেছেন যে সলাতুল জানাজার উদ্দেশ্য হল দোয়া করা মাইয়েতের জন্য মৃতের জন্য দোয়া করা এবং সেক্ষেত্রে সুরাতুল ফাতেহা পড়ার কোনো প্রয়োজন নেই এছাড়াও তারা বলেন যে ইমনা আব্বাস রদি আল্লাহ হাদিসের বিপরীতে আব্দুর রহমান ইবা আউফ এবং আবদুল্লা ইবন অমর আল্লাহ তাল কাছ থেকে একটা বক্তব্য এসেছে তারা উভয় বলেছেন সতল জানজার ক্ষেত্রে যে এখানে কোনো কেরাত নেই তাহলে আমরা দুধরনের মতটাই পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে সাহাবাদের মধ্যেও একতলাফ হয়েছে পরবর্তীতে ইমামদের মধ্যেও একতলাফ হয়েছে তাহলে একতলাফের ভিত্তিতে আমাদের উচিত হবে যেটা বেশি শুদ্ধ সেটা গ্রহণ করা তবে কারো কাছে হয়তো সুরা ফাতেহা পড়াটাই বেশি শুদ্ধ এবং এটাকে আমরাও শুদ্ধ মনে করি আমি নিজেও আমল করি আর কারো কারো কাছে সুরা ফাতেহা না পড়াটাই শুদ্ধ অতএব আপনি ফিক্ষি একতলাফের ক্ষেত্রে যেটা আপনি বলেছেন প্রচলিত জানাজার সালা সঠিক কিনা অর্থাৎ যারা সুরাফাতেহা পড়ে না তাদের জানাজার সালা বাতিল কিনা এটা জিজ্ঞেস করেছেন না এভাবে ফাতাও দেওয়াটা আমাদের জন্য উচিত হবে না যেহেতু এটা ফেকি এখতেলাফের একটা বিষয় এবং ইমাম আবু হানিফ রহমা এবং ইমাম মালিক রহমা মতো প্রখ্যাত আলেমের সেটা মত এবং তারও আগে আব্দুর রহমান বিন আউফ এবং আবদুল্লাহর আবুল খতাবরদি আল্লাহ তাল মতো সাহাবাইকেরামও সেখানে সুরানা পড়ার পরামর্শ দিয়েছেন কিন্তু আমরা দেখি যে বিশুদ্ধ হাদিস রল্লুকে সুরাফাতে পড়াটা উত্তম অতএব আমরা অন্য মতগুলোকে বাতিল না বলে বেশি বিশুদ্ধ মত কোনটি আমরা সেটি উল্লেখ করতে পারি এবং তাতেও অনেক মানুষ কনভিনসড হবে এবং তারা এই আমলটা করবে যেটা ভিত্তিক একটি স্পষ্ট আমল আচ্ছা এরপরে আমাদের কাছে তৃতীয় প্রশ্ন এসেছে তাইজুল বিন ফরহাদ থেকে তিনি প্রশ্ন করেছেন চার রাকাত সালাতের প্রথম বৈঠকে ভুল করে দুরুদ ইব্রাহিম এবং দোয়া মাসুরাগুলো পড়ে ফেললে বিধানটা কি প্রথম বৈঠকে দুরুদে এব্রাহিম এবং কী দোয়া মাসুরাগুলো পড়ে ফেললে প্রথমত এই যে বিষয়টা যে অতিরিক্ত কিছু পড়ে ফেলেছেন চার রাকাতের প্রথম বৈঠকে এখানে নিয়ম অনুযায়ী আত্মাহিয়াতও পড়ার কথা তা শাহুদ যেটাকে আমরা বলি এবং সাধারণত প্রথম বৈঠকে দরুদ ইব্রাহিম পড়া হয় না যদিও কোনো কোনো রয়েতে মাঝে মাঝে পড়ার কথা এসেছে আর অন্য অন্য দোয়াগুলো পড়ার জায়গা কিন্তু এটা না দোয়া পড়তে হবে শেষ বৈঠকে দরুদ ইব্রাহিমের পরে সাহুদ এবং দুরুদ্দ ইব্রাহিমের পরে তো এখন যদি কেউ প্রথম বৈঠকে চার ডাকাতলান নামাজের প্রথম বৈঠকে এই ভুলটা করে ফেলেন অতিরিক্ত একটা আমল করে ফেলেন তাহলে সেজদা হবে কি না এই ব্যাপারে ওলামাই ক্যারামের একতলাফ রয়েছে একদল ক্যারাম বলেছেন যে এটা সালাতের সাথে অসঙ্গতিপূর্ণ কোনো আমল নয় যদিও এটা একটু অতিরিক্ত দেখে রাজগার করা হয়েছে তাতে সাউসেজদা করতে হবে না এই বিষয়টি আমরা ইমাম নাবির বক্তব্য থেকে জানতে পারি যেটি ইমাম শাফরি তার আলমজমুর গ্রন্থে উল্লেখ করেছেন এবং বলেছেন যে তার সালাদটা শুদ্ধ হবে এবং সে স্বাভাবিক নিয়মে তার সালাদটা শেষ করবে তবে অন্য অন্য ওলামাই আমরা দেখেছি তারা বলেছেন যে এখানে অতিরিক্ত হয়েছে যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারী অনেক ওলামায়াম তারা বলেছেন এখানে সেজদা সৌ করতে হবে কারণ তাহিয়া পড়ার পরে তারা বলেছেন আল্লাহমা সাল্লাহ আলা আহমেদ এই পরিমাণের অতিরিক্ত দেরি যদি তিনি করেন এটা একটা অতিরিক্ত আমল বলে গণ্য হলো এবং অতিরিক্ত আমল করলে সেজদা করতে হয় যেমন কেউ যদি দ্বিতীয় তার রাকাতে প্রথম তার শাহুদের পরে সালাম ফিরিয়ে ফেলে এটা অতিরিক্ত আমল যেমনটি সাল্লাহ সাল্লাম করেছেন জিল এর হাদিসের মধ্যে এবং পরবর্তীতে তাকে স্মরণ করিয়ে দেওয়া হলে তিনি আরও দুই রাখা আদায় করে সাউসেজদা করেছেন তার মানে হচ্ছে অতিরিক্ত আমল হলে সাউসেজদা করতে হয় তো এখানে আমরা দুটো মতামতই পাচ্ছি চতুর্থ যে প্রশ্ন সেটি হলো সিদ্দরাতুল মুনতাহা তিনি বলেছেন তার মাসিক সম্পর্কিত একটি বিষয় আর সেখানে তিনি বলেছেন যে আমার প্রায় দশ দিন মাসিক ছিল এরপর আবার তিন বা চার দিন পর ব্লাড দেখি এবং আমি আবার তিন দিন নামাজ নিই আমি কি ভুল করেছি যদি আমি ভুল করে থাকি তাহলে আমার করণীয় কি আর আমার একটু অসুস্থতা আছে কারণ আমার পিরিয়ড টাইম ঠিক থাকে না একটু আগে পরে হয়ে থাকে দশ দিন মাসিক যদি কারো চালু থাকে এটা অ্যানাফ টাইম এবং তারপরে তিন দিন পর যদি আবারও ব্লাড আসে এটা যথাসম্ভব ইস্তেহারা ইস্তেহারা রক্ত তবে আমার কাছে যেটা মনে হয় আজকাল আমাদের গাইনের ডাক্তাররা রক্ত পরীক্ষা করে বলতে পারবেন যে এটা কি তার বাচ্চা বাচ্চাদানের রক্ত রেহেমের রক্ত নাকি এটা তার অন্য কোনো রক্ত সাধারণত ইস্তেহাদার রক্ত হচ্ছে হায়েস ছাড়া অন্য রক্ত এটা আইডেন্টিফাই করা কঠিন কিছু না আর যদি আইডেন্টিফাই করা নাও হয় আপনি যেমন বুঝতে পারবেন যে এটা আপনার মাসিকের রক্ত কিনা না অন্য অতিরিক্ত রক্ত কারণ এর মধ্যে একটু না একটু কিছু না কিছু কম থাকি এবং আপনিও এটা টের পাওয়ার কথা কারণ সেই যুগে রসুলুল্লা সাল্লা সাল্লাম এর সময়ও কেরাম এস্তেহাজার কথা বলতেন এবং ইস্তেহাজা হলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পরিষ্কার হয়ে পট্টি বেঁধে প্রত্যেক ওয়াক্তে অজু করে সে প্রত্যেক ওয়াক্তের সালাত পড়বে এবং সিয়ামও রাখবে সিয়াম ভাঙবে না সালাতও বাদ দেবে না তাহলে আমরা যদি ধরে নেই আপনার যেহেতু দশ দশ দিন তো লং টাইম আপনার প্রতি মাসে নয় দিন দশ দিন এটা লং টাইম রক্ত ছিল মাসিকের আর যদি মাঝে মাঝে এরকম তিন দিন চার দিন পরে আবার তিন চার দিন রক্ত হয় তাহলে এটাকে হাজার রক্ত ধরে নেওয়াটাই উত্তম কিন্তু যদি আপনি শিওর হন যে না আপনার হাইজার রক্ত আর এটা সেম একই রকম দেখতে একই সব রকম অনুভূতি সব একই তাহলে এটাকে আপনি আবার মাসিকের এক্সটেনশন বলে ধরে নিতে পারেন কারণ অনেক মহিলাদের নানা অসুস্থতার কারণে তার হাইজের এই সময়টা লম্বা হতে পারে বিলম্ব মানে মানে স্বাভাবিকের চাইতে আরও বেশ কয়েকদিন এটা থেকে যেতে পারে সেটি ব্যক্তি নিজেই বোঝার কথা সেটি বুঝতে পারলে তিনি ওই দিনগুলোতে নামাজও পড়বেন না সিয়ামও রাখবেন না মারিয়া ফারজানা সিদ্দিকা বলেছেন মেয়েদের লম্বা চুলের ক্ষেত্রে ওজোর সময় মাথা মাসে করার বিধান কী মেয়েরা লম্বা চুলের ক্ষেত্রে তিনি বা তারা মাসে করবেন সেই পদ্ধতিতে যে পদ্ধতিটা ওসমান ওসমানবনা আফান রিউল্লা তালাহ শিখিয়েছেন আবদুল্লা ইবন জাইদ রাদি আল্লাহ দেখিয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের প্র্যাকটিক্যালের আদলে তো সেটা হচ্ছে শুরু থেকে পেছন দিকে নিয়ে যাবে আবার সামনের দিকে নিয়ে আসবে এখন মেয়েদের যদি খোপা বাঁধা থাকে তাহলে খোপার উপর দিয়ে তিনি মানে চুলের শেষ গোড়া পর্যন্ত হাত নেবেন এবং আবার ফেরত নিয়ে আসবেন আর যদি তার চুল ছাড়া থাকে তাহলে চুলের একদম শেষ পর্যন্ত তাকে মাসে করতে হবে না কারণ মাসে হয় মাসে রাস মাথার উপরে মাসে যেহেতু মাথার উপর চুল থাকে যতগুলো চুল থাকে তার উপর দিয়ে মাসে হবে কিন্তু যদি মেয়েদের অনেক লম্বা চুল হয় এবং সেটা ছাড়া থাকে তাহলে পুরো চুলের উপরে মাসে করা তার লাগবে না শাহিদা বেগম বলেছেন মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের সময় মোট সম্পত্তির মূল্য ধরে বন্টন করা হয় নাকি জমির পরিমাণ ধরে ভাই বোনের মধ্যে বন্টন করা হবে এটা জানা জরুরি কারণ সব জমির মূল্য সমান নয় কোনো জমির ত্রিশ শতকের দাম পঁচিশ লাখ আবার কোনো জমির ত্রিশ শতকের দাম দশ সেক্ষেত্রে বন্টনটা কিভাবে হবে কাইন্ডলি জানাবেন আচ্ছা এখানে মিরাসের বন্টনের ক্ষেত্রে মূল্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি একজনকে দশ বিঘা জমি দিলাম প্রতি বিঘার দাম এক লাখ করে দশ লাখ আবার আরেক জায়গায় দশ কাঠা সেটার দাম দশ লাখ দশ বিঘা দশ লাখ দশ কাঠা দশ লাখ তাহলে এখানে অথবা যদি আমরা ধরে নেই এই দশ কাঠার দাম পনেরো লাখ পনেরো লাখ অনেক কম জমি বাট দাম হলো পনেরো লাখ আর ওখানে অনেক বেশি জমি দাম হলো দশ লাখ তখন যদি কাউকে বলা হয় ভাই আমার এখানে অনেক জমি আর এখানে মাত্র দশ কাঠা আপনি কোনটা নেবেন তো সে যদি দাম সম্পর্কে জানে তাহলে সে বলবো না আমার দশ কাঠাই ভালো কারণ দশ বিঘা বিক্রি করে সে পাবে দশ লাখ আর এখানে দশ কাঠা বিক্রি করে পাবে পনেরো লাখ তাহলে বোঝা গেল যে দামটা ফ্যাক্টর দামটা ফ্যাক্টর অতএব জমির পরিমাণ নয় বরং তার মূল্যমান নির্ধারণ করে তারপর বন্টন করা হবে এরপরে এয়াজ বদল হবে প্রত্যেকেই মূল্যের দিক থেকে বিরাজ পাবে এরপর যদি এটা নিতে চায় এটা তার অংশের সাথে ম্যাচ করে অর্থাৎ যদি সে ঠিক এক্স্যাক্টলি যত টাকা পেয়েছে এই জমিটার মূল্য তত টাকা এবং সবাই নিয়ম অনুযায়ী যে বন্টন করেছে তার ভাগে এটা পড়েছে তাহলে তার অতিরিক্ত লেনদেনের প্রয়োজন নাই কিন্তু এটা যদি ওই মূল্যের চাইতে এই জমির মূল্য বেশি হয় যেটা সে নিতে চাচ্ছে তাহলে তাকে অতিরিক্ত মূল্যটা শোধ করে দিতে হবে অথবা যদি এই জমির মূল্য তার যেটা প্রাপ্য তার চেতে কম হয় তাহলে সেই জমিটা পাবে প্লাস আরও কিছু টাকা অতিরিক্ত পাবে যেটা অন্যদের ভাগে বেশি হয়েছিল। সেটা ফেরত দেওয়ার পরে তিনি নেবেন তো এই ক্ষেত্রে আপনারা জমির অ্যাকচুয়াল প্রাইসটা নিরূপণের জন্য এলাকার হয়তো আমিনদেরকে রাখতে পারেন আর জমির ভ্যালুয়েশান করে প্রকৃত ভ্যালুয়েশান ধরে আপনার জমিটাকে বন্টন করবেন ভাই বোনের মধ্যে ইসলামী সেরিয়ার যে নিয়ম নীতি আছে সেটার মধ্যে রকম সীমা লঙ্ঘন না করে আপনাদের উচিত হবে ভ্যালুয়েশান ধরে বন্টন করা শাহরিয়ার নাজিম বলেছেন বেদাতে লিপ্ত ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতিটা কি জানাবেন বেদাতে লিপ্ত যারা তারা কেউ আসলে বেদাতে লিপ্ত হতে চায় না এবং সাধারণত যারা বেদাতে লিপ্ত রয়েছেন হয়তো তাদের জানাশোনা কম অথবা তারা ভুল জেনে এসেছে দিনকে এই কারণে তারা বেদায়াতের মধ্যে লিপ্ত হয়ে মনে করে যে তারা সঠিক দিনের উপর আছে এবং তারা মনে করে এটা আমাদের কাছে এটা এবাদত অন্য কেউ কেউ লোক এটাকে বেদাত বলছে কিন্তু যদি তাকে বলা হয় ভাই আপনি কি আতি সে বলবে না আমি বেদাত করতে চাই না আমি বেদাতি হতে যাবো কেন আমার আমল সবগুলো শুদ্ধ তাই না এই দাবিটা তিনি করবেন কিন্তু তারপরেও কোনো একদল মানুষ যদি বেদাত করে আর মনে করে যে তার বেদাতটা আসলে ইবাদত শুদ্ধ ইবাদত তাহলে সেই ইবাদতটা শুদ্ধ হয়ে যাবে না কারণ বেদাতের কিছু মূলনীতি আছে বেদাত চিহ্নিত কিছু চিহ্নিত করার কিছু পদ্ধতি আছে সে মূলনীতি এবং পদ্ধতির আলোকে এই বেদাতটা চিহ্নিত হয়ে যাবে তাহলে এই লোকদেরকে এজুকেট করলে তারা বুঝতে পারবে এটা বেদাত আমরা আলহামদুলিল্লাহ দেখেছি আমাদের দেশে যেমন রবিউল মাস আসলে অনেকগুলো বেদাত চালু হয় যশ্নে জুলস তারপরে মিলাদুন্নবী উৎসব এরকম আরও অনেক বেদাত আছে এই বেদাতগুলো যারা করে তারা কিন্তু এটাকে বেদাত মনে করে না তারা মনে করে এটা একটা রাসুল সাল্লাম জন্ম উপলক্ষে একটা বড় উল্লাস কিন্তু এটা বেদাত হবে কারণ মানুষ সবের আশায় এই বেদতগুলো করছে যেটার পক্ষে কোনো সুস্পষ্ট দলিল নাই বরং এটার বিপক্ষে আরাম দলিল আছে যে মানে রাসুল সাল্লা সাল্লাম যে কাজগুলো করেননি সাবাইকেরাম করেননি এবং যেগুলো করার পক্ষে কোনো কথা বলেননি আমল করেননি সেগুলো যদি কেউ সবের আশায় করে সেটা বেদাত হবে অতএব বেদাতের মূলনীতি অনুযায়ী যখন কারো বেদাত চিহ্নিত হয় তিনি এটাকে বেদাত মনে করেন অথবা নাই করেন তখন তাদেরকে নাসিহা করব কি করে আমরা মূলত প্রশ্ন হচ্ছে সেটা বেদাতে লিপ্ত এ ব্যক্তিদেরকে কিভাবে নাসিহা করলে তারা আসলে আমাদের কথাটা গ্রহণ করবে এবং তারা যে বেদাতের মধ্যে আছে এটা বুঝতে পারবে এবং সেটাকে পরিত্যাগ করে একটা পবিত্র সাফসুতরা জীবনযাপন করবে এখানে আমরা বলবো যে আসলে প্রথমত ব্যক্তি হিসাবে আপনার নিজেকে তাদের কাছে মেলে ধরতে হবে তাদের আস্থায় আপনাকে আসতে হবে যে আপনি একজন জানাশোনা ব্যক্তি এবং শুধু তাই না আপনার কথা ভালো ভদ্র সুন্দর আপনি মানুষকে রেসপেক্ট করে কথা বলেন আমি বেদায়াতকে রেসপেক্ট করার কথা বলছি না অথবা পাপকে রেসপেক্ট করার কথা বলছি না সেরেককে রেসপেক্ট করার কথা বলছি না কিন্তু যে মানুষটা এখন বেদাতের মধ্যে আছে অথবা যে মানুষটা এখন সেরে কিংবা পাপের মধ্যে লিপ্ত আছে যদি তাকে আমরা সুন্দর আখলাখের সাথে সুন্দর অ্যাপ্রোচের সাথে পজিটিভলি ইতিবাচকভাবে যদি আমরা তুলে ধরি বিষয়টা বোঝাই এবং তিনি বুঝতে পারেন তাহলে তিনি সংশোধন হবেন আমাদের এই বাংলাদেশে হাজার হাজার মানুষকে সংশোধন হতে আমরা দেখেছি অনেক মানুষ যারা নানা ধরনের বেদাতের মধ্যে লিপ্ত ছিল তারা প্রত্যেকেই সেই বেদাতগুলো চিনতে পেরেছে বুঝতে পেরেছে এবং এই চেনা বোঝার পরে তারা খুব লজ্জিত হয়েছিল যে কেন তারা আগে বেদাতটা করল আগে কেন জানতে পারলো না তারা উত্তপ্ত হয়েছিল এবং তবে করেছিল তো তাহলে আমরা বলবো যে এই যে ঘটনাটা ঘটলো বেদাত থেকে মানুষ মুক্ত হলো এটা কারো না কারো দাওয়াতে হয়েছে কেউ না কেউ তাদেরকে উদ্বুদ্ধ করেছে তাদেরকে বোঝাতে সমর্থ হয়েছিল তাহলে এই ডিসকাশন থেকে আমরা বুঝলাম যে বেদাতে লিপ্ত ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার সময় অত্যন্ত সুন্দরভাবে ভদ্রতার সাথে তাদেরকে দাওয়াতটা দিতে হবে এবং তাদেরকে আঘাত না করে এবং তাদেরকে বেদাতি বলে গালি না দিয়ে যদি তাদেরকে বোঝানো যায় যে ভাই আপনি তো ইসলামকে ভালোবাসেন আপনি তো আল্লাহকে ভালোবাসেন আপনি ইবাদতকে ভালোবাসেন তাহলে আপনার এবাদতটা পিওর হচ্ছে কি না আপনি একটু বোঝার চেষ্টা করুন এবং এভাবে এক সেটিং না একাধিক সেটিংয়ে তাকে যদি বোঝানো যায় এবং তাকে যদি বেদাত সম্পর্কিত বই দেওয়া যায় এবং ইবাদত সম্পর্কিত ইবাদতের মূলনীতিগুলো কী সে সম্পর্কিত তথ্য যদি তাকে দেওয়া যায় তাহলে আশা করা যায় যে তারা বেদাত থেকে মুক্ত হবেন এবং তারা তাদের ভুল বুঝতে পারবেন তারা আপনার দাওয়াতটা ইনশা আল্লাহ গ্রহণ করবেন মোহাম্মদ মাহফুজুর রহমান আনিক একটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন পান চাষ করে বাজারে বিক্রি করা টাকা কি হালাল হবে কি না পান খাওয়াটা এটা নেশাজনক নয় পানের সাথে যারা তামাক খান সেটা হলো সমস্যা তামাকের মধ্যে নিকুঠিন আছে যেটা মানুষের মধ্যে একটা মাদকতা তৈরি করে এবং তার অনেক রোগেরও কারণ হতে পারে সুতরাং যারা পানের সাথে নেশাকর কোনো কিছু সেবন করবেন খাবেন তাদের সেটা নিষিদ্ধ হবে কিন্তু শুধু পান চিবলে পানের যে রসটা সেটা হজমি শক্তির জন্য ভালো অনেকেই বলেছেন দেখেছি আমার নিজের অবশ্যই এক্সপিরিয়েন্স নেই আমি কখনও পান খাই না এমনি দু চারবার মনে হয় সারা জীবনে অথবা পাঁচ সাতবার মিষ্টি পান খেয়েছিলাম হয় কোনো বিবাহে অথবা কেউ একজন খাইয়েছিলো অনেক আগে এখন আমরা পান খাই না তো পান খাওয়াটা আমি একজন ডাক্তারকেও জিজ্ঞেস করেছিলাম যে পান পানটা কি কোনো নেশা তৈরি করে অথবা এর মধ্যে কোনো ক্ষতিকর কিছু আছে কিনা তিনি বললেন যে না বরং পানের রসটা এটা উপকারী ফলে পান যদি উপকারী হয় এবং এর মধ্যে যদি কোনো নেশা না থাকে আদৌ তাহলে এটা মুবাহ অথবা অনুমোদিত খাদ্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর অনুমোদিত জিনিস চাষ করা বিক্রি করা এটা শরিয়াতে হালাল অতএব তার ইনকামও হালাল হবে আমি আবারও বলছি যদি কেউ পানের সাথে তামাক খান অথবা জর্দা খান অথবা এরকম হারাম কোনো আইটেম অ্যাড করেন তাহলে সেটা কিন্তু শরীয় সম্মত হবে না নাজিমুল হুদা বলেছেন সফর অবস্থায় যদি জোহরের সালাত মিস হয়ে যায় তাহলে কি সালাত কসর করে আদায় করব। নাকি কসর করা যাবে না যদিও কসর সফর চলমান আচ্ছা এখন জহরুর রক্ত মিস হওয়ার পরে যদি তিনি যখন কসর করে আদায় করতে চাচ্ছিলেন তাহলে তাকে যেহেতু অক্ত চলে গিয়েছে এখন তিনি এটাকে কাজাই করবেন তাহলে তার উপর সফরের হুকুমটা বর্তাবে যেহেতু তিনি সালাদটা ইনস্ট্যান্টলি এখন পড়ছেন না পড়ছেন আগের সালাদ যেই সালাতের হুকুমটা ছিল তিনি কসর করবেন তাইলে এখানে তিনি কাজাটা করবেন কসর করে আর যদি এমনটা হতো যে তিনি জহরের ওয়াক্তেই নতুন সফর এলাকায় পৌঁছে গেলেন তখন তিনি পুরাটা পড়বেন কারণ তখন তিনি মোকেম হয়ে গেছেন তখন তিনি মোকেম হয়ে গেছেন আর তার যেহেতু ওয়াক্তটা আছে এখনও তাহলে সফর অবস্থাটাও তার শেষ সালাদের রক্তটাও আছে তাহলে এখন তিনি মুকিম অবস্থায় সালাদ পড়ছেন সালাতের রক্তের মধ্যে অতএব এখানে কোনো কসর হবে না কিন্তু যেই সালাতের ওয়াক্তটা অতীত হয়ে গেছে সেই সালাদটা তিনি অতীতের শেষ সময় পর্যন্ত ওয়াক্ত শেষ সময় থাকা পর্যন্ত এটার যে বিধান ছিল সে অনুযায়ী পড়বেন অর্থাৎ তিনি মুসাফির ছিলেন অতএব কসর করে পড়বেন গোলাম রাব্বে বলেছেন নবী সাল্লাহ সাল্লামের হাসি খুশি ও রসিকতার ধরন কেমন ছিল হ্যাঁ আর এর পাশাপাশি তিনি আরও বলেছেন আব্দুল্লাব অমর রাদি আল্লাহ তাল্লাহমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লামের সাহাবারাকে হাসতেন তখন তিনি বললেন হ্যাঁ তবে তাদের অন্তরে ইমান ছিল পাহাড়ের চেয়েও বড় আচ্ছা তাহলে আমরা এখানে গোলাম রাব্বির দুটো প্রশ্ন পেলাম একটা হলো নবী সাল্লাহ হাসি ও রসিকতার বহর কেমন ছিল বা ধরন কেমন ছিল আরেকটা হলো নবী সাল্লাহ সাল্লামের সাহবারা হাসতেন এমন একটা হাদিস সাহাব্দর রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত আচ্ছা তাহলে এখন আমরা রসুদাল্লাহ সাল্লামের হাসি নিয়ে একটু কথা বলি তিনি কি হাসতেন উত্তর হচ্ছে হ্যাঁ তিনি হাসতেন আর হাসা মানে হচ্ছে একটু মজা করা একটু ফান করা তবে তিনি অত্যন্ত বৈধতার সীমানার মধ্য দিয়ে ভদ্রভাবে ফান করতেন হাসতেন এবং মজা করতেন আমরা যদি রাসুল সালামের হাদিসগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব অসংখ্য হাদিস আছে যেখানে তিনি উম্মার আস জনসাধারণের সাথে অনেক মজা করেছেন হাসেছেন যেখানে তিনি তার সাহাবাহিক গ্রামের সাথেও হেসেছেন যেখানে তিনি শিশুদের সাথে হাসি ঠাট্টা মস্করা করেছিলেন কিন্তু বৈধভাবে সুন্দরভাবে হক ভিত্তিক এবং আমরা দেখি যে তিনি তার স্ত্রীদের সাথেও মজা করেছেন তিনি তার স্ত্রীদের সাথে মজা করেন অনেক ঘটনা আমরা সব ঘটনা এখানে আজকে বলতে পারবো না প্রথম হচ্ছে উম্মতের সাথে তিনি যে মজাটা করেছিলেন এবং হেসেছিলেন সে সম্পর্কিত একটা হাদিস আমরা পাই আবদুল্লাবনা আব্বাস রাদি আল্লাহ তালুমা থেকে তিনি বলছেন বাইনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফিবাইতে সাহি রাসুল সাল্লাহ এক সময় তার কোন এক স্ত্রীর ঘরে ছিলেন ইদ ওয়াদা সাহু ফনামা তখন তিনি তার মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন নবী সাল্লাম তিনি মানে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন এরপর এখানে হাদিস এসেছে তিনি ঘুমের মধ্যে হেসে উঠলেন এরপর যখন ঘুম থেকে জাগলেন তখন তার ওই ঘরের স্ত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন লিবাদা দাহ্তাফিমা নামিকা ফামা অব আপনি আপনার স্বপ্নের মধ্যে কেন হেসেছেন কে আপনাকে হাসিয়েছে তখন নবিসাম বললেন আজাব মিন মিন ওম্মি আমি আমার উম্মতের অনেক লোকের বিষয় দেখে বিস্মিত হই ইয়ার ইয়েরক আহাদাহার আহাদুল্লাহ আদু যে তারা শত্রুর ভয় ছিন্ন ভিন্ন করে এই পাহাড় পাড়ি দেয় নাফি সাবিল্লাহ আল্লাহর পথে জেহাদ করে ফাদাক্ষর আলহুম খায়রন ক্যাতিরা তখন নবী সাল্লাম এই লোকদের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথা উল্লেখ করলেন তাহলে এখানে নবীশু হাসলেন স্বপ্নে হাসলেন এটা স্বপ্নে হাসার কথা বলা হলো আর নবীদের স্বপ্ন তো শুদ্ধ তিনি কেন হাসলেন সেই কথাটা তিনি বললেন যে তিনি তার উন্মতর অনেক লোক থেকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন তিনি মানে চমকৃত হয়েছিলেন ফলে সেই আতিশয্যে তিনি হেসেছিলেন আচ্ছা এখানে আরেকটা আবু রবুদার আল গেফারি আল্লাহ তালন থেকে পাই রাসুল সাল্লাম বলেছেন মিনহা যে আমি অবশ্যই জানি যে জান্নাতের কোন ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামের কোন ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে তিনি আরও বললেন যে কোনো এক ব্যক্তি তাকে নিয়ে আসা হবে কেমতের দিন তাকে বলা হবে এ রদু আলাইহি সেগারাদবি তার কাছে তার ছোট ছোটো গুণাগুলো মানে ফেয়ার্স তাদেরকে বলা হবে ছোটো ছোটো গুণাগুলো পেশ করো তখন তার কাছে ওয়ার ফার ওয়ান হু কে বা রাহা ছোটো গোনাগুলো তার কাছে পেশ করো এবং বড় গুণাগুলোকে উঠায় রাখো তখন তার কাছে ছোটো গুণাগুলোকে পেশ করা হলো এবং বলা হলো তুমি অমুক অমুক দিন এই কাজ করেছো অমুক অমুক সময়ে এই কাজ করেছ এবং তখন সে বলবে হ্যাঁ সে এটাকে অস্বীকার করতে পারবে না কারণ তার সব কিছু মনে আছে আর তখন যখন ছোট গুনাহ তার কাছে পেশ করা হলো তাহলে বড়ো গুনাহের মধ্যে সে আরও ভীতির মধ্যে পড়ে গেলো আল্লাহ ছোট সমস্ত গুণা যেগুলো ভুলেই গেছিলাম সেগুলো সব দেখানো হচ্ছে তাহলে বড়ো গুণাগুলোর না জানে কি হয় না জানি আজকে কি অবস্থা হয় তখন তাকে বলা হলো তোমার জন্য প্রত্যেক যে বদ কাজ করেছিল তার জন্য একটা করে নেকি লেখা হবে তখন সে বলবে হে আমার রব কাদ আমিল কাদ আমিল তো আসিয়া রাহা হাউনা আমি অনেক আমল তো করেছি এখানে তো দেখতে পাচ্ছি না ফালা কাদা রায়ত রসুল্লা সাল্লা দাহেকা হাত্তা বাদাত নাওয়াজে দহু এমনকি আমি দেখলাম যে সাল্লাম তিনি হেসে উঠলেন এমনকি তার মায়ের দাঁতগুলো পর্যন্ত দেখা গেল এটা হলো উম্মতের সাথে তার এরকম আরও অনেক স্মৃতি আছে দ্বিতীয় হচ্ছে সাহাবা ইকরামের সাথে সাহবা ইকরামের সাথে আমরা দেখি যে জারি ডিবনা আবদুল্লাহ রদিয়াল্লাহালাহু থেকে বর্ণিত তিনি বলেন মা হাজাবানি রাসুল্লাহ সাল্লা সাল্লাম মন্দু আসলাম তু আমি ইসলাম গ্রহণের পর থেকে আজ পর্যন্ত রাসুসলাম আমাকে কোনো বাধা দেন নাই আমাকে আল করে দেন নাই ওয়ালা আনি ইলা তাবাসা মাফি ওয়ি আচ্ছা এখানে বলা হচ্ছে যে আমি যখনই তাকে দেখতাম তখনই দেখতাম যে তিনি আমার চেহারার দিকে তাকিয়ে হাসছেন মুসকি হাসি দিলেন আচ্ছা আরেকটা রেওয়াজ যেটা ইবনু মাজার মধ্যে এসেছে সেই রেওয়াজতে বলা হচ্ছে রাসুল্লামাম আমাকে কখনও ঢেকে দেননি বাধাগ্রস্ত করেননি আমি ইসলাম গ্রহণের পর থেকে এবং তিনি যখনই আমাকে দেখেছেন হেসে দিয়েছেন হেসে দিয়েছেন তাহলে রাসুল্লাম হেসেছেন এভাবে আমরা আরও অনেকগুলো হাদিস দেখি আনাস রাদ আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে এক ব্যক্তি নবী আসাল্লামের কাছে এসে বলল ইয়া রাস্লা এহমেলনি আমাকে বহন করুন তখন নবীসাল্লাহ আসলাম বললেন ইন্যা আমরা তোমাকে একটা উটের বাচ্চার উপরে উঠিয়ে দেব হুম ও মা আসনা না কাহ তিনি বললেন যে উটের বাচ্চার আবার আমার কাজ কী উঠের বাচ্চা দিয়ে আবার কী হবে হ্যাঁ তখন নবী বললেন ওয়াহাল তালিদুল এগুলো ইল্লা নক আরে উ তো উঠের বাচ্চাই প্রসব করে এখন বড়গুলো বড় বড় উঠেগুলো তো উঠের বাচ্চা মানে নবী সরলাম এখানে মজা মজা করেছেন যে উঠের বাচ্চা বলতে আমি ছোট বাচ্চা বুঝাই নাই আমি বড় উঠকে বুঝিয়েছি বাট সেটাও তো বাচ্চা তাই না এভাবে রাসুদাল্লাহ সাল্লাম এখানে মজা করলেন এটা ইমাম তিরমিজির বর্ণনা আবদুল্লাহ ইবনে মুগাফল রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আসাব তু জার মিন শাহমিন খবর আমি খবরের দিন চর্বির একটা পাত্র পেলাম মানে যেখানে পানি টানি রাখা হয় তাই না তো যাই হোক তারপরে তিনি বললেন ফলতাম তুহু আমি এটা নিয়ে ফেললাম ফাখুলতুলা অরতিয়াল আলিয়ম আহাদান মিন সেই শেয়া এবং আমি বললাম যে আজ আমি এখান থেকে কোনো কিছুই কাউকে দেব না তখন তিনি বললেন তো আমি তখন দেখলাম ফাইদা রাসুল্লাহ সাল্লাহ হ্যাঁ এরপর আমি দেখলাম রাসুল সাল্লাহ সাল্লাম আমার দিকে তাকিয়ে হাসছেন তাহলে এখানে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের হাসিটা এই হাদিসও পেলাম এটা মুসলিমের হাদিস আবহর রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আর একটা হাদিস হচ্ছে কালুয় আল্লাহ ইন্নাকুদা এ বোনা হে আল্লাহ রাসুল আপনি তো আমাদের সাথে মজা হাক্কা হ্যাঁ আমি মজা করি তবে আমি হক ছাড়া কোনো কথা বলি না তাহলে আমরা নবী সাল্লাহ সাল্লামকে তার সাহবাইকেরামের সাথেও মজা করতে দেখলাম শিশুদের সাথেও তিনি মজা করেছেন আনা সাহেব মালিক আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি আখলাখের দিক থেকে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম আখলাখের মানুষ ছিলেন এরপর তিনি কোনো একদিন আমাকে কোনো একটা কাজে পাঠালেন তখন আমি বললাম আল্লাহ আজহাব আমি যাব না আমি যাব না মানে মনে মনে বললাম আমি যাবো না অফিনাফসিয়ান আজহাব এলিমা আমারানী বিহিনবীল্লাহ আর আমার মনে মনে আছে যে না আমি যাব যেহেতু আল্লাহ নবী আমাকে এখানে নির্দেশ দিয়েছেন এরপর তিনি বললেন ফাখারাজ হাত্তা আমুর আল্লাহ বিয়িন আহমি আল্লাহ আবু নফি এরপর আমি বের হয়ে কিছু বাজারে খেলাধুলার রত কিছু একদল শিশুর পাশ দিয়ে আমি গেলাম ফাইদা রাসুলুল্লাহ সাল্লা কাদ কাবাদা বে কফায়া মেউয়ারি এরপর আমি হঠাৎ দেখলাম যে রাসুলসাল্লা সাল্লাম পিছন দিয়ে জামা টেনে ধরছেন জামা টেনে ধরছেন স্বয়ং রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আর তিনি মুচকি হাঁসছেন মুতাবাসেমান তিনি মুচকি হাসছেন আরেকটা হাতে সাবুরদি আল্লাহতাল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন ইয়া আল্লাহ ইয়সুল্লাহ সাহেব জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ইন একা তু আইব না আপনি তো আমাদের সাথে মজা করেন কয়লা হক হ্যাঁ আমি মজা করি ঠিক আছে তবে আমি হক ছাড়া কথা বলি না আমি মজা করতে করতে মিথ্যা কথা বলি না কারো গিবধ করি না অন্যায় করি না পাপ করি না এটা বোঝানোর উদ্দেশ্য রসুল সাল্লাহ সাল্লাম বাচ্চাদের সাথেও মজা করতেন যেমন আনসর রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত কান রাসুল্লাহ সাল্লাহ সাল্লামিন আসালিনাসে কান রাসুল সাল্লামাম মানুষ মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন ইয়ৌমান ইয়উমান্ল হাজাত একদিন আমাকে তিনি কোনো এক হাজাতে পাঠালেন ফখুল তু আল্লাহ আধাব আমি মনে মনে বললাম যে আমি যাবো না ওয়াফিনে আন লেমা আমার নিবিহি নবীল্লাহ আর আমার মনে মনে এটাও ছিল যে যেহেতু নবী আমাকে নির্দেশ দিয়েছে আমি যাবো আমি যাবো ফাঁকা তো এটা তো বলেছি মনে হয় এটা বাচ্চাদের সাথে মানে সাহাবি এখানে বললেন আনাস যে খেলায় রত একদল বাচ্চাদের পাশ দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন রাসুল সাল্লাহ পেছন থেকে আমার কাপড় ধরে টানলেন আর আমি তার দিকে তাকালাম তিনি হাসছেন ফানাদার তো ইলেইহি ও আহ আয়া ধাক ফাখা উনাইস আদাহ তো হয়তো আমার তুক আমি জিজ্ঞেস তখন নবী জিজ্ঞেস করলেন হে উনাইস দেখেন আনাসকে বললেন কি উনাইস মজা করে আদর করে তুমি কি যেখানে আমাকে আমি নির্দেশ দিয়েছিলাম গিয়েছিলে কয়লা কলতু নাম তখন আনাস বললেন হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ আনা আদহাবু ইয়া রসোল্লাহ হে আল্লাহ রসুল আমি যাব আমি যাবো এটা মুসলিমের হাদিস ইয়া কোনো কোনো রায়তে এসছে নবী সাল্লাম আনাসের সাথে মজা করছিলেন ইয়াদ আল উর্দু নাইন এটা আবুদাউদের বর্ণনা হে দুই কানের অধিকারী এভাবে আচ্ছা তাহলে আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছি যে তিনি তার স্ত্রীদের সাথে তিনি তার স্ত্রীদের সাথে মজা করতেন এখানে ছোট্ট একটা ঘটনা বলি অনেকগুলো ঘটনা আছে ইমাম মাহমুদ এটা বর্ণনা করেছেন আইসারাদি আল্লাহ তাম বলেন যে আমি নবী সাল্লাহ সাল্লামের সাথে তার কোনো এক সফরে গিয়েছিলাম এবং আমি তখন হালকা পাতলা শরীরে কোনো মাংস গজায়নি হালকা পাতলা একজন যুবতী ছিলাম তখন তিনি মানুষকে বলেছিলেন যে তাকাত দমন তোমার সামনে চলে যাও তখন মানুষরা সামনে চলে গেল এরপর আমাকে বললেন তাল হাত তাসা বে আসো আমি তোমার সাথে দৌড়ে প্রতিযোগিতা করি ফাঁসা তখন আয়েশার আদি আল্লাহ তালহান নবী সাল্লাহ সাল্লামের সাথে প্রতিযোগিতা করলেন এবং তাকে হারিয়ে দিলেন তার সামনে চলে গেলেন হারিয়ে দিলেন তখন নবী সাল্লাম চুপ থাকলেন এরপর দিন গেল আমি একটু মাংসল হলাম অর্থাৎ একটু হৃষ্টপুষ্ট হলাম এবং ওই ঘটনাটা আমি ভুলে গেলাম এরপর আরেকটা সফরে আমরা নবী সাল্লাহ সাল্লামের সাথে বের হলাম তখন তিনি লোকদেরকে বললেন তোমরা সামনে চলে যাও লোকরা সামনে চলে গেল এরপর বললেন আমাকে কি আসো আমরা এবার আরও একবার প্রতিযোগিতা করি তখন আমি তার সাথে প্রতিযোগিতা করলাম এবার তিনি আমার আমাকে হারিয়ে দিলেন আগের এ ছিল ফাসাবাকুহু ফসা তো আর এই বাররটা হচ্ছে আয়াতের মধ্যে হাদিসের মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো ফাজা ইয়াদ হাকু ইয়াকুল হাদিহি বেতিলকে তখন তিনি হাসতে থাকলেন এবং বললেন ওই যে তুমি জিতছিলে আজকে আমি জিতলাম এই আর কি তাহলে রাসুল সাল্লাম মজাও করতেন হাসতেন হাসাতেন তার স্ত্রীদের সাথে বাচ্চাদের সাথে কেরামের সাথে এবং উম্মত উম্মতের সাথেও তিনি মজা করে কথা বলতেন আর যেটা বলেছিলেন যে আবদুল্লাব মোমর রাদি আল্লাহ তাল্লাহমাকে যে প্রশ্নটা করা হয় যে তিনি বলেছিলেন যে আল্লাহ রাসুলের সাহাবিরাকে হাসতেন কিনা তাকে যখন জিজ্ঞেস করা তিনি বলছেন হ্যাঁ হাসতেন এ হাদিসটা আমরা আব্দুর রাজাক মুসান্নাফা আব্দুর রাজাকের মধ্যে পাই এবং আবু নাইমের হলিয়াতুল হালিয়তুল আউলিয়ার মধ্যে পাই এখানে যেটা তো আমরা বললাম হালকানা রাসুলুল্লাহ হালকানা সাহাবুর রাসুল্লাহামেদ হাকুন এটা জিজ্ঞেস করা হয়েছিল আর তিনি বললেন যে নাম তো এখানে দেখা যাচ্ছে যে যেহেতু রাসুল সাল্লা মজা করতেন হাসতেন তাহলে সাহাবারা হাসবেন না কেন হাসির মধ্যেই তো আনন্দ উল্লাস এবং মানসিক যে কোনো ধকল থেকে মুক্তি হ্যাঁ যারা হাসতে পারে না তারা কঠিন জীবন যাপন করে তাদের কষ্ট হয় আর যারা হাসে তারা অনেক হালকা হয় ততএব আমরা এখানে উত্তরটা পেয়ে গেলাম এরপর আমরা আর একটা ছোট্ট প্রশ্ন নেই এখান থেকে তারপর লাইভ কোশ্চেনে যাব আমরা ইনশাল্লাহ সেতু বিনতে মঞ্জু বলেছেন মেয়ের বয়স তিন মাস প্লাস অনেক সময় দেখা যায় প্যান্ট না পরানোর কারণে তার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় এই জন্য কাঁথা দিয়ে লজ্জাস্থান ঠেকে রাখার জন্য কোমরে তাগা ব্যবহার করা যাবে কি না কয়েক মাসের জন্য তাগাটা যদি কুসুসংস্কারচ্ছন্ন কোনো আমল না হয় একটা রশির মতো তাহলে সে তাগা দিয়ে তাকে যদি আপনি কাঁথা দিয়ে পেঁচিয়ে রাখতে চান এবং তাগা সেই কাজে আসে তাহলে সমস্যা নেই কিন্তু অনেকেই তাগা তাগার সাথে আরও অনেক শামুক এগুলো লটকায় কুসংস্কার জন্য যে এগুলোতে ভাগ্য ফেরে বা সে সুস্থ থাকবে বা চোখ লাগবে না ইত্যাদি অতএব বেদাতি কোনো নিয়াদ যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই আমরা আপনাদের লাইভ কোশ্চেন নেব কিন্তু কোশ্চেন নেওয়ার আগে আমরা আমাদের আরেকটা বই আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক এই যে বইটি দেখছেন ফেখুজ জাকাত জাকাতের সংজ্ঞা পটভূমি দলিল খাত বিধান আধুনিক প্রয়োগ আমরা এই বইটি সংক্ষেপে জাকাতের সব কিছু দিয়ে আমরা সংকলন করেছি লিখেছি এবং এটি তাইবা অ্যাকাডেমি থেকে প্রকাশিত হয়েছে এ বইটি আপনি ওয়াফি লাইফ থেকে এবং তাইবা অ্যাকাডেমির ওয়েবসাইটে কিংবা ফেসবুকে অর্ডার দিয়ে আপনি এটা নিতে পারবেন আর এছাড়াও বইটি আরও বিভিন্ন জায়গায় পাওয়া যায় যেমন কুল্লাতুল কোরআনকারী মদ রাসুল ইসলামিয়া উত্তরার পাঁচ নম্বর সেক্টরে ছয়ের এ রোডে সেখানেও আপনি এই বইটি পাবেন আপনি গুগুলে কুল্লিয়াতুল কোরআন লিখলেই আপনি গুগল অ্যাড্রেসটাও আপনি পেয়ে যাবেন কি আছে এই ফেখুজাকাত বইটিতে ফেখুজাকাত বইটিতে জাকাতের অতীব প্রয়োজনীয় সকল একটি সকল মাসাইল আছে এবং এই ফেখুজ জাকাতের সাথে আরেকটি সুন্দর বিষয় হচ্ছে এই বইয়ের উপর একটা অ্যাপসও আছে তো আপনারা যদি হার্ড কপিটার সাথে রাখেন তাহলে অ্যাপসটা বুঝতেও আপনাদের অনেক সুবিধা হবে ইনশাল্লাহ আমরা এই বইটা স্ট্রংলি আপনাদের জন্য রেকমেন্ড করছি যারা জাকাতদাতা যারা জাকাত দিতে চান সেটা পার্সোনাল জাকাত হোক অথবা সেটা ব্যবসায়িক জাকাত হোক অথবা স্টক এক্সচেঞ্জ সহ এরকম নানা বিভিন্ন ক্ষেত্রে জাকাত হোক অথবা ডিপোজিট অ্যামাউন্টের জাকাত হোক ডিপিএসের জাকাত হোক ওষর কিংবা শস্য ফলের জাকাত হোক ইত্যাদি সকল বিষয় অতি সংক্ষেপে এবং সহজবদ্ধভাবে আমরা এখানে এসেছি আমরা আশা করব যে আপনারা যারা জাকাতদাতা রয়েছেন তারা প্রত্যেকেই এই বইটি কিনবেন পড়বেন বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে এর অ্যাপসটা নামিয়ে নেবেন সেটা হলো আমার জাকাত আমার জাকাত এই অ্যাপসটা নামিয়ে আপনারা যদি সাথে সব সময় রাখেন তাহলে আশা করি যে এই বইয়ের আলোকে আপনারা জাকাত সম্পর্কিত বিধিবিধান সহজেই রপ্ত করে ফেলবেন এবং হয়তো নিজেরাও নিজেদের জাকাতের সব হিসাব বের করে ফেলতে পারবেন কোনো সাহায্য ছাড়াই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদেরকে এই ফেখুজ জাকাত থেকে জাকাতের জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন আচ্ছা এরপরে আমরা বলেছি যে আমরা কিছু লাইভ কোশ্চেন নেব এই লাইভ কোশ্চেনের মধ্যে যেগুলো এসেছে ছোটো ছোটো প্রশ্ন নাজদিন আক্তার বলেছেন আল্লাহকে তো কল্পনা করা যায় না তাহলে আল্লাহকে কিভাবে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করবেন তো প্রথমে আধকার দিয়ে আল্লাহ এটা আল্লাহকে স্মরণ করা হলো লাহিল আল্লাহ এগুলো এরকম যত সুন্দর সুন্দর কথা কথারা সুলসাল্লাহ সাহেব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলো দিয়ে আল্লাহকে স্মরণ করব তার কাছে দোয়া করে বিভিন্ন উপলক্ষে দোয়া আছে তাই না যখনই দোয়া কবলের সময় আসবে সুযোগ আসবে আমরা সেটা করব আল্লাহকে স্মরণ করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন সালাতের মাধ্যমে আপনি পাঁচ আক্ত ফরাজ সালাত এবং এরপরে সন্ন্যত নফল যা কিছু পড়ছেন এগুলো আল্লাহকে স্মরণ এবং আল্লাহকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে স্মরণ করবেন যদি প্রত্যেকটা কর্মে কাজে আপনি আল্লাহকে আল্লাহর বিধানকে স্মরণ করেন এবং আল্লাহর বিধান অনুযায়ী চলেন তাহলে এটাই হলো আল্লাহকে সত্যিকার অর্থে স্মরণ করা সুতরাং আল্লাহকে স্মরণ করার জন্য তাকে মনে মনে কল্পনা করা এটা জরুরি নয় আর এটা আন্দাজও করাটাও সঙ্গত না সজ্জাদ মাসুম বলেছেন আমার ছোটো বোনের স্বামী জার্মান প্রবাসী আপনার সাথে হজ পালন করতে আগ্রহী আপনার সাথে কথা বলতে দেখা করতে চাই দয়া করে জানাবেন আল্লাহ যেন আপনার কে হজ করার জন্য তফিক দান করেন আপনি তাইবা একাডেমির সাথে যোগাযোগ করলেই ইনশাআল্লাহ এ ব্যাপারে পুরো ইনফরমেশান জানতে পারবেন জাকির নাইম বলেছেন মাহফিল প্রসঙ্গে সাক্ষী পাওয়ার জন্য বিগত কয়েক বছর চেষ্টা করে আসছি কিন্তু মাধ্যম পাইনি তবে আশা করি এবার আশাহত হব না ইনশাল্লাহ যে ইনশাল্লাহ ভাই আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আপনাদের ডাকে আমরা সাড়া দেব যদিও আমাদের ব্যস্ততা অনেক বেশি এবং আমরা অ্যাকাডেমিক বিভিন্ন রিসার্চ কারিকুলাম ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করি ফলে মাহফিলে যাওয়াটা আমার জন্য রিয়ালি খুব কঠিন তারপরেও যদি আপনাদের এলাকায় বা ওই ওই দিকে যাওয়া হয় অথবা আপনাদের ইনভিটেশনে যাওয়ার সুযোগ হয় দেখা হবে ইনশাল্লাহ ওমর হাসান বলেছেন আমি একজন অনার্স লেভেলের ছাত্র আমার শ্বশুর আমাকে স্বেচ্ছায় প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যক টাকা হাতিয়ে দিয়ে আসছেন আমি তাকে বহুবার নিষেধ করেছি তবু তিনি বলেছেন যে তিনি আমাকে তার ছেলের মতো মনে করেন বলে এটি করেন আর তিনি বলেছেন যে তিনি যতদিন পারবেন ততদিন এটা অব্যাহত রাখতে চান এই অবস্থা আমার কী করা উচিত আর প্রথমত আপনার শ্বশুর আপনি যেহেতু ছাত্র আপনাকে একটা সাহায্য করছে এতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই এটা যৌতুক হবে না এটা যৌতুক হওয়ার কোনো কারণই নেই আর এটা যদি তিনি অব্যাহত রাখেন আপনার প্রয়োজন থাকে তাহলে আপনি গ্রহণ করবেন আর প্রয়োজন না থাকলে আপনি হয়তো তার সাথে মিউচুয়াল করবেন আসলে আপনার প্রয়োজন আছে বলেই আপনাকে উনি কন্টিনিউয়াসলি দিচ্ছেন এবং আপনার কাছে হয়তো একটা দ্বিধা হচ্ছে যে উনি জামাইকে এত টাকা দিচ্ছেন মেয়ের জামাইকে এটা কেমন লাগে দেখতে কেমন লাগে নিতে কেমন লাগে তো নিতে যেমনই লাগুক আপনার যদি আত্মমর্যাদা বোধ প্রখর থাকে তাহলে তো উত্তম এটা উত্তম মানুষ থেকে যত কম নেবেন নিজের বাবা থেকে ভাই থেকে অন্য মানুষ থেকে শ্বশুর থেকে ততই ভালো তবে আপনি এটা হাদিয়া হিসেবে নিতে শরীয়তে কোনো আপত্তি নেই তবে এর প্রতি প্রচণ্ড লোভ আগ্রহ আকর্ষণ এটাও থাকা উচিত না অনেক মেয়ের জামাই আছে যারা শ্বশুর অল্প কিছু দিলে ভাবে যে আরও যদি দিত আরও যদি পাইতাম আবার ওয়াইফকে দিও বলে যে হ্যাঁ শ্বশুরমশাই থেকে তো অনেক কিছু পেলাম এবার যদি আরও ভালো কিছু দেয় একটু মনটা আরও খুশি হবে এভাবে নানা ইশারা ইঙ্গিতে আসতে আস্তে অভ্যস্ত হয়ে যায় এবং পরে শ্বশুরমশাইকে মাঝে মাঝে অর্ডার দেয় যে আমাকে এবার এটা দিতে হবে তখন সেটা যৌতুকের মধ্যে চলে যাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আচ্ছা তসনিম আহমদ বলেছেন মেয়েরা পর্দার আড়াল থেকে পুরুষদেরকে দেখতে পারবে প্রয়োজন হলে দেখতে পারবে অপ্রয়োজনে কেন দেখবে মেয়েরা পুরুষকে অপ্রয়োজনে দেখবে না পুরুষরা মহিলাদেরকে অপ্রয়োজন দেখবে না তস্নুভা তরি বলেছেন বিবাহে মহরানা হিসাবে একশো একটি বই এবং একটি ওমরা হজের খরচ নির্ধারণ করা হলে মহারানা বা বিয়েকে বৈধ হবে হ্যাঁ দুটোই বৈধ হবে কারণ একশো একটা বই বইয়ের তো মূল্য আছে আবার উমরা উমরা করারও একটা মূল্য আছে ও প্যাকেজের একটা মূল্য আছে দেড় লাখ টাকা বা সোয়া এক লাখ টাকা ইত্যাদি অতএব যেটার মূল্য আছে বাজারে মানুষের কাছে স্বীকৃত সেটা আমরা মহারানা হিসাবে নির্ধারণ করতে কোনো অসুবিধা নেই বেন তেকবাল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রুকুতে ভুলে আউজুবিল্লা বললে কি সৌশেজদা দিতে হবে না এর জন্য দিতে হবে না বিশুদ্ধ মতে আচ্ছা তারপরে বেনতে ইকবাল হোসাইন বলেছেন রুকুতে ভুলে আউজবিল্লা বললে কি সৌসেজদা দিতে হবে সালাতের মতো আলজল্লাবিস্লাহ হঠাৎ ভুলে বলে ফেললে কোথাও সৌসেজদার দিতে হবে না এটা বিশুদ্ধ মত তবে কারো কারো মতে দিতে হবে যারা মনে করেন যে এটা একটা অতিরিক্ত আমল যেটা সালাতের আমলের অন্তর্ভুক্ত ছিল না তিনি করে ফেলেছেন ভুল করে ফেলেছেন অতএব তাকে সৌসেজদার দিতে হবে এটা কারো কারো মত কিন্তু না দিতে হবে না এই মতটাই বেশি শক্তিশালী আচ্ছা আয়াত হাসাদ বলেছেন দিন দিন আমি হেদায়ত হারিয়ে ফেলছি এক এক সময় বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারছি না অশ্লীলতা গ্রাস করে ফেলছে কিছু না সিয়া করুন হ্যাঁ আল্লাহ আমাদের আপনাদের সবাইকে নসিব করুন ভুল বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন হেফাজত করেন এবং সব সময় ভালোর মধ্যে যেন সম্পৃক্ত রাখেন আমি সেই দোয়া করছি আল্লাহ কবুল করবেন বলে আমরা আশা করি ইনশাআল্লাহ বড় বড় গুণা থেকে বেঁচে থাকতে পারছেন না অশ্লীলতা আপনাকে গিলে ফেলছে এটা খুবই দুঃখজনক আপনাকে অবশ্যই কিছু টিপস সবসময় পরিপালন করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন অজু করবেন তেলাওয়াত বাড়িয়ে দিবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে অশ্লীলতাগুলো দূরে সরে যাচ্ছে এরপর আরেকটা প্রশ্ন আমরা নেই আসানুল্লাহ মাসুদ বলেছেন আমরা যে জহরের চার রেকাত সন্নত একসাথে পড়ি এ সুন্নত নাকি দুই দুই রকাত করে পড়া যাবে জানালে উপকৃত হবে হ্যাঁ এটা তো হাদিসদার সাব্যস্ত বুখারি হাদিসের মধ্যে আপনি পাবেন কিতাব সালাতের মধ্যে জহরের চার রেকাত সোনাতকে দুই দুই রাকাত করে পড়াটা উত্তম ফয়সল ক্যাচুয়া বলেছেন আমার ও আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ফিকুম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন প্রিয় দর্শক আমরা এই তো বলতে বলতে একদম অনুষ্ঠানে শেষ প্রান্তে চলে আস আসলাম আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন ভুল বিভ্রান্তিগুলোকে ক্ষমা করেন মানুষের জন্য কাজ করার তৌফিক দান বিশ্ব মানবতার জন্য বিশ্ব মুসলিমের জন্যে মুসলিম উম্মার ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য কাজ করত দান করেন এতটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি হাদাউসালসাল্লামা আলহ নবীন মোহাম্মালা ওয়া ওয়াসাবি আজমাইন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত